বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে যে রেসিপিটি করবো সেটা হচ্ছে বেসনের ব্যাটার পারফেক্টভাবে কীভাবে বানাতে হয় সেটাই দেখাবো এখানে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট মেজারমেন্টের কাপের এক কাপ বেসন প্রথমে বেসনটা চেলে নিতে হবে তাহলে এটা যখন আপনি মানে পানি দিয়ে গুলবেন সেটা খুব সুন্দর হবে স্মুথ ব্যাটার হবে হ্যাঁ কত মানে দলা দলা হয়ে আছে আর যে একটু বের হয়েছে এটা ফেলে দেব আর এখানে আমি এটা বেসনে যাতে ক্রিস্পি হয় সেই জন্য আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি কোয়াটার কাপ সেটাকেও চেলে নিব কারণ অনেক সময় চালের গুঁড়োটা বেশ মোটা থাকে এই এগুলো ফেলে দেব এবার স্বাদ মতন লবণ দিয়ে দিব একটু ভালো করে মিশিয়ে নিয়ে চাল আর ডালের গুঁড়াটা এখানে মশলা দিব ওয়াটার চামচ হচ্ছে হলুদের গুঁড়া এক চামচ ভরে ভরে মরিচের গুঁড়া মশলাটা আপনারা যে যা দেবেন দিতে পারেন কোনো সমস্যা নাই আর এখানে হচ্ছে শাহি গরম মশলা সেটা হচ্ছে আধা চামচ শাহি গরম মশলাটা দিলে অন্য তেমন কিছু দেওয়া লাগে না এটার যে ফ্লেভার অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর ঝাল ইফতারে তো মানে কথাই নাই অনেক টেস্টি হয় যদি শাহী গরম মশলাটা দেন আর আমি এক কাপ নিয়ে নিয়েছি পানি আর এটা অল্প অল্প করে মিশিয়ে নিব অর্ধেকটা দিয়ে দিলাম আপনি কিন্তু আপনার ইচ্ছে আমাদের এখানে মশলা ব্যবহার করতে পারেন যে যে মশলাটা পছন্দ করেন আপনার বেসন যদি ফ্রিজে থাকে তাহলে তাহলে এটাকে মানে নর্মাল তাপমাত্রা নিয়ে আসতে হবে কারণ বের করে কিছুক্ষণ রেখে দিতে হবে আচ্ছা এটা আমি খুব ভালো করে দশ মিনিটে এভাবে ভিট করে নিয়েছি আর এটা এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিট পর আমি আসলাম আর এটাকে এখন একটু ভালো করে আবার বিট করে নিব। এক কাপ বেসন ভরে ভরে আর কোয়াটার কাপ হচ্ছে চালের গুঁড়ায় এটাতে মানে এক কাপ লাগবে আপনার পানি এর চেয়ে বেশি পানি দিবেন না অনেকে ব্যাটারটা অনেক ঘন করেন এই যে ব্যাটারটা এমন এমন হবে যেমন এই দেখেন এই যে চামচটা পুরো কোট হয়ে যাচ্ছে এই যে কোনো কিছু দিতে দিলে যে আর এই যে আঙ্গুলে দিই আমি এই দেখান আপনি এতটুকু রেডি করলেন রেডি করে আপনি কিন্তু এটা একটু সংরক্ষণ করে তিন চার দিনের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এই গোলাটা আর যখন আপনি বেগুনি বানান আলুনি বানান আপনি যাই বানান না কেন তা তখন আপনি করবেন কি বানানোর আগে এটার মধ্যে আপনি সমান মানে এক কাপ ইয়া তো এই মাপে আপনি এক মানে চামচ চার চামচ এক চামচ সমান করে বেকিং পাউডার দিয়ে ভালো করে এটাকে গুলে তারপরে আপনি ভাজবেন তাহলে আপনি যাই ভাজেন না কেন মানে যেমন ফুলবে তেমন ক্রিস্পি হবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ